বাংলা ধারাবাহিকের একজন একটা পরিচিত মুখ যে ভূতু একসময় শুধু শিশুদের না বড়দেরও মন জয় করেছিল, তবে সেই ভূতু অর্থাৎ আশিয়া এখন কেমন, মানে কত বড় হয়ে গেছে, সে কিরকম আছে সবটা জানবো। আমার সাথে এখন হয়েছে আশিয়া এবং তার বোন দিদি, তাই তো দিদি? তো দুজনকেই পেয়ে গেছি সঠিক বার্তার পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছো বল? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, যে যখন ভূতু করতো তখন আশিয়া আর এখনের আশিয়া, মানে বাস্তবের আশিয়া আর ভূতু দুজনের মধ্যে ডিফারেন্স কোথায়? তখন তো অনেকটা ছোট ছিল, 5.5 বছর বয়স, তখন একটা বাচ্চা বাচ্চা ভাব, এখন অনেকটা বড় হয়ে গেছে, ম্যাচিউরিটি এসছে, তো সেইখানে একটা ডিফারেন্স তো থাকেই। তবে আগে কিউট ছিল খুব, এখন বিউটিফুল হচ্ছে। এবার তুই আমার তারিফ কর। আমি আর নিজের মুখে কি বলবো, আমি তারিফ করি না, মানে হ্যাঁ ওই আর কি, সব ভালো, খুব ভালো, সব ঠিক আছে। যখন ভূতু করতে তখন সবার আগে দিদি কি বলতো সবসময়, মানে বাড়িতে আসার পর দিদি কি বলতো? দিদি সবসময় আমি, না না সেটা নয়, দিদি খুবই সাপোর্টিভ আমার, মানে আর মানে দিদি হচ্ছে পুরো মায়ের মতন আমার, আমি যতটা ভয় মাকে পাই তার থেকে আমার ডাবল ভয় দিদিকে পাই। যদি আমি কিছু ভুল করি মায়ের বকার আগে দিদি আমাকে বকে, তো এবার কিন্তু দিদি আমাকে, মানে যেহেতু মায়ের মতো দেয় আমাকে ঠিক ভুলটাও বোঝায়, তো তখন যদি ও কিছু ইম্প্রুভমেন্ট দরকার তাহলে আমাকে বলতো এরম না এরম করে বল, তো সবসময় খুব গাইড করতো, খুব একটা রেসপন্সিবল একটা দিদির মতন গাইড করতো আমাকে সবসময় ছোটোবেলা থেকেই। ওর সব থেকে নেগেটিভ পয়েন্টগুলো কী যেটা বাড়িতে সব সময় করতে থাকে? একদম একদম কথা শোনে না, সারাদিন বিরক্ত করবে, আর কিছু যদি ভালোর জন্যে বলি সেটা মানুষে কি শুনবে, ভালো করে সেটা নেবে, সেটা নেবে না, উল্টো ঝগড়া করবে আমার সাথে, মানে সারাদিন ঝগড়া করে। আর বাচ্চা মানে বাড়ি না আমার সঙ্গে বেশি করে, এমনিও বাড়ির সবার সাথেই করে আর কি। মিথ্যে কথা, সবাই এরা একটা টিমে হয়ে, আমি আমি আর কি একা পড়ে গেছি, আই নিড মেন্টাল সাপোর্ট। মানে ভূতুতে অ্যাকচুয়ালি যেটা দেখানো হতো যে ভূতু সবসময় দুষ্টুমি করছে, এক সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে, যা চাইছে সেটা পাচ্ছে, ও ওইটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ একদমই তাই, আর বাড়ির ছোট না ও, তাই জন্য ভালো বেশি। হ্যাঁ হ্যাঁ সব সব মিথ্যে কথা, সব আমার প্রতি এরা সবাই একটা রচনা করেছে, আমি আমি একটা একটা খুব ভালো বাচ্চা, সব এরা সব প্ল্যান্ড এইসব, আমি কিচ্ছু এসব করি না, মানে একটা ভালো, হ্যাঁ ভালো বাচ্চা, হ্যাঁ বাচ্চাই বলতে পারো। কিছু কিছু অ্যাক্টিভিটিতে মনে হয় বাচ্চা, আবার কিছু কিছু খুব পাকা পাকা আর কি, মানে হ্যাঁ তখন ম্যাচিওর, মানে প্রয়োজন মতনও বাচ্চা, প্রয়োজন মতন। হ্যাঁ তখন দিদি 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 এই ওর যেমনি জন্মদিন আসছে, জন্মদিন এখন সেই জানুয়ারিতে, এখন থেকে বলছে দিদি কি গিফট দিবি, দিদি কি গিফট দিবি, সেটা আমরাও আমরা আমিও ওকে গিফট দিই, আমি ওকে দুটো গিফট দিয়েছিলাম আগের বছর, তো আমরা ও গিফট দেয় আমি গিফট দিই, তো আমরা এরকম এক্সচেঞ্জ করি গিফটস, তো ও গিফট না দিলে আমি গিফট দেবো না, তাই ও আমাকে গিফট দেয় কারণ আমি ওকে গিফট দেবো বলে, তাই জন্য ওর ফিউচারটা ভেবেই আমাকে গিফট দেয়। আচ্ছা আমাকে একটা কথা বলো আশিয়া, এই প্রফেশনে প্রথম কীভাবে আসা, মানে ছোটো থেকে কি ইচ্ছে ছিল যে এটা আসা, যখন এসেছিলে তখন তো বুঝতেও নয় বা? তো প্রথমে দিদি আমার এক সিরিয়ালে অ্যাক্টিং করা, তুই বেশি ভালো বলতে পারবি, তুই বল কারণ আমার বেশি মনে নেই। আমি আসলে জি বাংলায় গোয়েন্দাগিন্নি বলে একটা সিরিয়াল হতো, তো ওখানে আমি কী বলে ইন্দ্রাণী আন্টির ননদের মেয়ে হয়েছিলাম, তো আমি ও মাঝে মাঝে আমার সঙ্গে শুটিংয়ে যেত আর কি, তখন খুব ছোট ছিল না তাই জন্য মা ছাড়া থাকতে পারতো না, তো তখন পটল কুমার গানবালায় ওকে কাস্ট করা হয়েছিল পটলের বোন হিসাবে, ওখান থেকে শাহানা আন্টি ওকে পছন্দ করে ওর মতন করে ভূতু গল্পটা লেখে, মানে তারপর মানুষে কী করে যে আগে গল্পটা লেখে তারপর তারপর কাস্ট করে, কিন্তু শাহানা আন্টি ওকে দেখে গল্প লিখেছিল, তো হ্যাঁ তাই জন্যই ওর মুখটা দেখে ওর চরিত্র দেখে যা মনে হয়েছিল, কারণ ভূতু চরিত্রটা যেটা ওর ছিল ওটা একদম ওর মতন ছিল আর কি, মানে কোনো অভিনয়ও করতো না গিয়ে, পুরো ন্যাচারাল ছিল ব্যাপারটা, তাই ওইভাবেই আর কি ঢোকা, তারপর আস্তে আস্তে সব চেনা পরিচিত। এখনও তো ফেসবুক বা রিলে যথেষ্ট ফ্যান ফলোয়ার্স বাড়ছে, প্রচুর চর্চা হচ্ছে, তো এখন কীরকম লাগছে, মানে আগামী দিনে কী প্ল্যান রয়েছে ক্যারিয়ার নিয়ে? আমার অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে এগোনোর ইচ্ছা আছে, তো বাস দেখি এখন একটু কিছুদিন পড়াশোনায় ফোকাস করি, যখন এখন উঁচু ক্লাস হচ্ছে, কিন্তু এখন ক্লাস 8-এ পড়ছি আমি, কিন্তু আমার ফিউচারে অ্যাক্টিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে। তো এই তো পুজো গেল, পুজোটা কী করে কাটলো দুজনের? পুজোটা আমাদের মানে
এই বছর আমরা অ্যাকচুয়ালি আমাদের নতুন বাড়িতে শিফট করবো, তো শিফটিংয়ে একটু ব্যস্ত ছিলাম, বাট বাবা থাকে বাইরে, বাবা এসেছিল, বাবার সঙ্গে একদিন বেরিয়েছিলাম, তারপর আমাদের পিসি আছে, পিসিদের সঙ্গে একদিন ঘুরতে বেরিয়েছিলাম, এই পাড়ার মধ্যে বাইরে এই প্যান্ডেলগুলো দেখতে গেছিলাম, এইরকমভাবেই আর কি নিজেদের মধ্যে একটা কেটেছে। লাস্ট প্রশ্ন যাই, সিক্রেট জানতে, হ্যাঁ দিদির কোন সিক্রেটটা যেটা কেউ জানে না অথচ তুমি জানো, আর বোনের কোন সিক্রেটটা যেটা তুমি জানো আর কেউ জানে না? সেটা এখন বলা যাবে না, কারণ যদি আমি বলি ও মানে আমরা একদম দুজনে গান পয়েন্টে আছি, ও মুখ খুললে আমি মরবো, আমি মুখ খুললে ও মরবে, না সেটা হয় না, না অত স্ট্রং বন্ডিং নয়, কারণ যদি ধরো আমার কোনো একটা ডিপ সিক্রেট আছে, যদি ও ওটা মাকে গিয়ে বলে তাহলে মা আগে ওকে বকবো, মা বলে তুই কেন আমাকে আগে বললি না, তো তাই মরি দুজনে একসঙ্গে মরবো, আমরা একই বোটে দাঁড়িয়ে আছি, তাহলে আমি দুজনেই মুখটা বন্ধ রাখি। সিক্রেট তো আছেই, মানে রিস্ক নিই না আর কি, যদি আমি বলে ফেলি তাহলে আমারও তো অনেক সিক্রেট আছে যেগুলো ও বলে ফেলবে, তাই জন্য হ্যাঁ এক্স্যাক্টলি ব্ল্যাকমেল করি আমরা। এইভাবেই কি সারাদিন কাটে, মানে বাড়িতে কি সব কাজ করে গুছিয়ে রাখে, নাকি এই ঝগড়া খুনছুটি করেই কাটে? না ঝগড়া খুনছুটি তো সারাক্ষণই হয়, তো সেই মানে ভালোবাসাও হয়, ঝগড়া খুনছুটিও হয়, সব মিলিয়ে মিশে একটা চলতে থাকে একদম যুদ্ধ। আচ্ছা শেষ প্রশ্নে যাই, যে এই যে একপাশে বোন ফোটা হচ্ছে, তো তোমরা কখনো কি বাড়িতে বোন ফোটা দিয়ে একে অপরকে দিয়ে কি সেলিব্রেট করো? হ্যাঁ আমার, আমি ওকে বলতামই অনেক আগে থেকেই বলতাম যে সবসময় আমরা রাখি বাঁধি, কেন শুধু ভাইদের বাঁধি বা কেন শুধু ভাই ফোটা করি, তো সেইটা যে আজকে আমরা এসে এখানে দেখলাম যে বোন ফোটা হচ্ছে সেটা খুবই ভালো লাগছে আমাদের, আমি সেটাই ওকে এসে বললাম যে দেখ কত মানে কি সুন্দর বোন ফোটা হচ্ছে, একটা ভীষণ গর্বের ব্যাপার এটা। হ্যাঁ সেটাই তো, আমরাও বাড়িতে করতাম এরকম বোন ফোটা, বা রাখিতে হলে যেমনি মা রাখি কিনে দিত আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পিসির ছেলে আছে তাকেও আমরা ভাই ফোটা দিই দিই, না কারণ তাহলে ওকে দিলে আমাকে আবার গিফট দিতে হবে, কাটাকুটি হয়ে যায় গিফটটা, ডিসকাস হয়ে যায় বেশ। হ্যাঁ হ্যাঁ কাটাকুটি। তো এখনো কি পুজোতে কে কটা জামা পেলাম ওই নিয়ে কি? হ্যাঁ বাবা এই বাড়ি তো ভুল করে আমার দুটো জামা বেশি হয়ে গেছে, সেটা নিয়ে যা তুলকালাম কাণ্ড বাড়িতে। হ্যাঁ কেন বেশি হয়েছে আমি করি না, ও তাই এখন সব ষড়যন্ত্র হচ্ছে, সব এখন সব ভালো সাজা হচ্ছে একদম নয়, শান্ত বাবা যদি মা থাকতো এখানে মা বলতো যে কে শান্ত, মোটেই নয়, আমি দরকারের সময় বলি না, বলি না আমি, আমরা আমরা শেয়ারিং কেনিং এ একটু হলে বিশেষ করি, মানে তুমি আমার জামা পরে এসছে এটা আমার জামা কিন্তু, এই জন্যই বলছিলাম আমি, তাহলে ও আমার জামা পরে তো আমরা শেয়ারিং কেনিং এ বিশ্বাস করি, জুতোটাও আমার, জুতো কানে সব আমার, ও আমার করে। হ্যাঁ পরে না ওই যে আমি ওটা পরি বলে ওকে আবার দিতে হয়, ওখানে আবার কাটাকুটি হয়ে যায়, মানে আন্ডারস্ট্যান্ডিং একটা, মানে ও যদি আমি রাখি তাহলে ও আমাকে দেবে না, তাই আমাকে ওর জামা নেওয়ার লোভে আমাকে ওকে দিতে হয় এরকম বাস বেসিক্যালি। থ্যাংক ইউ, অনেক ভালো থেকো, এইভাবেই সঠিকতা অনলাইন নিউজ চ্যানেলের পর্দা আপনারা চোখ রাখুন এবং আরও বিনোদনমূলক খবর জানতে চোখ রাখুন। ক্যামেরায় পার্থপতি মালদারের সাথে সেঞ্চুরি পদ্মের রিপোর্ট, সঠিক বার্তা।